শুভেচ্ছা টিটিএন এর নিয়মিত আপডেট জানাতে আজকে আছি বাহাছড়া বাজারে। শীতকাল এখনো আসেনি এবং আসার পথে, তবে শীতকালের সবজি কিছু সবজি দেখা যাচ্ছে, অর্থাৎ ফুলকপি, শিম। আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন শিম বাজারে এসেছে, তবে তার দাম 200 টাকা ধরা হয়েছে। অর্থাৎ শীতকাল না আসার আগে সবজি আসার কারণে এই দাম বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, শীতকালে যে সবজিগুলো সচরাচর বেশি পাওয়া যায়, যেমন মূলো, ফুলকপি, বাঁধাকপি এবং সেই সাথে শিম, এ জাতীয় জিনিসগুলো কিন্তু শীতকাল না আসার আগে কিন্তু এখন বাজারে সচরাচর পাওয়া যায়। তবে দাম একটু বাড়তি তেমনটা জানিয়েছেন এখানকার যারা ক্রেতা আছে তারা, এবং সেই সাথে যারা বিক্রেতা আছে, বিক্রেতার সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, বাজারে শীতকালের সবজি বাজারে না আসার আগে যদি সবজি চলে আসে তাহলে একটু দাম বৃদ্ধি পায়, তবে কিছুদিন পর এই দাম কমে আসবে তেমনটা জানিয়েছেন একজন ব্যবসায়ী। এবং সেই সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দিব ব্যবসায়ীর সাথে কথা বলে আজকে তরকারির দাম এবং সেই দাম কতটুকুতে দাঁড়াবে, অর্থাৎ কোন জিনিসটা কমবে, কোন জিনিসটা বাড়বে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ব্যবসায়ীর সাথে কথা বলব। আলহামদুলিল্লাহ, আজকের বাজারে আপনার সবজির দাম হচ্ছে, আমাদের শিমটা আসছে আজকে, তাই নতুন শিম প্রথমে আসছে, দাম এখন একটু বেশি, এক সপ্তাহ পরে একটু কমে যাবে। এখন শিম আছে 170 টাকা হতে 180 টাকা, আর টমেটো এটা 80 টাকা দেশিটা, আর ইন্ডিয়ান টমেটো 1 কেজি 80 টাকা 90 টাকা চলতেছে, ফুলকপি 130 140, মূলা 70 80 চলতেছে, বাঁধাকপি 70 টাকা, শসার কেজি 50 টাকা, ঢেঁড়সের কেজি আপনার 40 50 টাকা 60 টাকা, বরবটি 70 টাকা, বেগুন 60 টাকা, কাঁকরোলা পটল আপনার 60 টাকা চলতেছে। কাঁচামরিচের দাম বাড়ছে আজকে, কাঁচামরিচ ছিল গতকালকে 160, আজকে চলতেছে 220 হতে 240 আজকের বাজারে। এই আজকের বাজারের সবজির এরকমই কারা হয়তো কমবে, অনেক বাড়তে আজকে কালকে আপনার পরশু 3 দিন পর্যন্ত আপনার সবজির দাম একটু বাড়তে থাকবে, হয়তো পর্যটন বেশি আপনার, সেই জন্য হোটেল মোটেল সব খোলা, তার জন্য হোটেল মোটেল সব, হ্যাঁ একটু হোটেলে আপনার বেশি সেল হচ্ছে এখন, তার জন্য ওই রেস্টুরেন্টের মধ্যে দাম 1 সপ্তাহের ভিতরে কমে যাবে, হয়তো আপনার কেজির পিছে আপনার 20 টাকা 10 টাকা এরকম কমে যেতে পারে। সে মনে করেন 180 টাকা আছে, এটা 150 টাকা 140 টাকা এরকম হবে। অনেকটা কমে আছে, 80 টাকা কেজি। টমেটোর কারণ এখন দেশি টমেটো বের হচ্ছে, মানে আগে তো আপনার যেটা এটা ইন্ডিয়ান টমেটো ছিল এটা কম আসতো, ইন্ডিয়ান যেটা টমেটো ছিল এটা কম আসতো, এখন দেশি টমেটো বের হওয়ার পরে অ্যাভেলেবেল হয়ে গেছে, তার জন্য কমে আসছে। এক সপ্তাহের মধ্যে মনে করেন আপনার ফুলকপি, শিম, বেগুন, কাঁচামরিচের দাম তো আপনার প্রতিদিন বাড়তেছে, 230 40 বাজারে এরকম। আপনার বাজারে হয়তো ওরা আগে আনতে 10 বস্তা, এখন আনতেছে ওরা 2 বস্তা, সেই জন্য হয়তো সেটা আমরা বলতে পারবো না, এটা বড় বাজারে যারা আমরা আনি তারাই বলতে পারবো। বাড়তি একটু থাকবে, এরপর একটু কমে আসতে পারে, পর্যটন বেশি, আপনার রেস্টুরেন্ট সব খোলা, হয়তো এখানে আপনার একটু বেশি চাপ। আমরা জানানোর চেষ্টা করেছি আজকে সবজির দামের যে
দাম কমা বা বাড়া, অর্থাৎ আজ আগামীকাল ছুটির দিন শুক্রবার এবং আজও ছুটির দিন আর শনিবারও ছুটির দিন, তাহলে এই তিন দিনে সবজির দাম একটু বাড়তে থাকবে। এবং তারা জানিয়েছেন হোটেলে প্রচুর সবজির চাহিদা আছে, অর্থাৎ পর্যটক বেশি হওয়ার কারণে সবজির দাম একটু বেশি, তবে রবিবার থেকে সবজির দাম কমে আসবে তেমনটা আশ্বাস দিয়েছেন এই ব্যবসায়ী। বাহাত্তরা বাজার থেকে এ হলো সর্বশেষ।